এক গৃহবধূর পরকীয়ার অশ্লীল ছবি ভাইরাল করা হবে বলে ভয় দেখানোর অভিযোগে আত্মঘাতী হলেন ওই গৃহবধূ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মির্চোবা এলাকার এক গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এক ব্যক্তির সাথে। অভিযোগ, ওই ব্যক্তির সাথে তার শারীরিক সম্পর্কের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভয়ে শুক্রবার ভোরে ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। মানে ওনার একজনের সাথে আমার স্ত্রী অন্য একজনের সাথে মানে শারীরিক মানে একটা প্রেম সম্পর্ক হয়ে গিয়েছিলো। তো সেটা আমি যখন জানতে পারি যে বাড়িতে দু চার কথা বলার পরই ও সেটা সুসাইড করে দিল। কী দিয়ে সুসাইড করেছে? গলায় দড়ি দিয়েছিল। গলায় দড়ি দিয়েছিল। আপনার স্ত্রী? আমার স্ত্রী। কী নাম স্ত্রী? মাধবী মালিক। বাড়ি কোথায়? মির্চোবা। আপনার নাম কি? অভিজিৎ মালিক। অবৈধ সম্পর্ক যার সঙ্গে ছিল তার নাম কি? তার নাম হচ্ছে আপনার কাজল কর্মকার। সে কে হয় আপনার? কেউ হয় না। আমরা আইপিএস 7 বছর আগে একসাথে বন্ধুত্ব ছিলাম। আইপিএস তার সাথে বন্ধুত্ব 6-7 বছর আগে নষ্ট হয়ে গেছিলো। আর দেখ, কথাবার্তা থাকতো না, কিছু না, কিছু দেখা হতো না, অত গুরুত্ব দেওয়া হতো না। সেই হয়তো কোনো রকম কিছু একটা হাত পেতে বা চাল পেতে যাই হোক আমার একটা সর্বনাশ করার দিয়েছে ছিল, সেটাই হয়েছে। তো ওদের কিছু ন্যাকেট ভিডিও বা ছবি আমার কাছে আসে। যখন আমি আসে আমার কাছে, তখন আমি ওকে নিশ্চয়ই আমার যখন স্ত্রী আমার খারাপ কাজ একটা করেছে, আমি তোকে দু চার কথা শোনানোর জন্যই সেই আর কি ঘটনা ঘটেছিল। ব্ল্যাকমেল করা হয়েছে। কী ব্ল্যাকমেল করেছে? করা হয়েছে সেরকম ব্ল্যাকমেলের মতো বলতে গেলে, তাহলে আমার কাছে ছবিগুলো ওই ছেলেটা সেইভাবেই পাঠিয়েছে। মানে ও জানতো যে আমি কীভাবে ছবিটা পাঠালে আমার কাছ পর্যন্ত পৌঁছাবে, সেরকমই কিছু করে আমার কাছ পর্যন্ত ছবিটা পাঠিয়েছে। আমাদের ব্ল্যাকমেল করেছে, সেম ব্ল্যাকমেল টাইপেরই কিছু একটা করেছে। কী চাইছেন এখন? আমি চাইছি আমার আমার যে এত বড় ক্ষতি করলো যে ছেলেটা, সেই ছেলেটা যেন কিছু শাস্তি হয়। আর আমাদের পাড়ার আর একজন ওর সাথে যুক্ত আছে, দেবরাজ মণ্ডল নামে। তো মানে উনি কালকে রাত্রিতে 10টার সময় আমাদেরকে মানে ওর কাছে ভিডিও বা ছবি কিছু একটা ফুটেজ পেয়ে আমাদেরকে বাড়িতে 10:30টার সময় বলতে গিয়েছিলো যে মানে এইগুলো দেখ আমার কাছে আছে, আমি কী করবো বল, ভাইরাল করবো কি? তার সাথে আমার একটু মানমনে মানে রিলেশনটা খারাপ আছে, এই কারণে এই অবস্থাতে আমার টাকা পয়সা নিয়ে রিলেশনটা খারাপ ছিল এই বন্ধুরা সাথে, আমাদের পাড়ার ছেলেটার সাথে। সে কালকে একটা সুযোগ পেয়ে আমার সাথে এরকমগুলো বাড়িতে যেয়ে করেছে, যে বাড়ি বইয়ে রাত্রি 10:30টার সময় করতে গিয়েছিলো। আমার বউকে ডাকতেছিল, ডেকেছিলো আর কি, বউ বেরোয়নি, মা বেরিয়েছিলো, বলেছিলো এখন কোনো দেখা হবে না, বাড়ি থেকে চলে যাবে এরকম বলেছিলো। তো ও যে চেঁচিয়েই বলেছিলো যে আমার কাছে সব প্রুফ আছে, কোথায় ঘটছিস, কোথায় কী করেছিস, কোথায় গিয়েছিস কী না, সব প্রুফ আছে, আমি সেগুলো সব ভাইরাল করবো। এইসব কথা শোনার পরে ও মানে যতটা সম্ভব নিজের মধ্যে রাখতে পারিনি। তারপর আমি আমার মধ্যে যেই যেই ঘটনাটা ঘটেছে, আমি আমি তাকে বারবার একটা কথা জিজ্ঞেস করেছি, আমি ছেলেটার কিছু করতে গেলে তোমাকে তো পুরোটাই মুখ খুলতে হবে, তো তুমি আমাকে বলো সব সত্যি কথা। ও তো আমাকে সত্যি কথা শুনে কিছু বলেনি, মুখ কিছু খোলেনি বা বলতে চায়নি, চায় মানে এই ওনার এসো। আমি রাত্রি 4:30 পর্যন্ত জেগেছিলাম, উনি শরীর খারাপের মধ্যে একটা ছিল, আমি কালকে ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে এসে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, আমি ওকে বলিনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কিছু। আমি শুধু ওর কাছে একটা কথা জানতে চেয়েছি যে তোমার আজকে যে ছেলেটা ক্ষতি এত বড় করলো, সেই ছেলেটাকে তুমি শাস্তিও তুমি তো চাও, তাহলে তুমি যদি চাও তাহলে তোমার মুখ থেকে সব কথা আমাকে না বললে আমি থানায় যেতে পারছি না তোমার কারণে, তাহলে তোমার মুখ থেকে সব কথা আমাকে না বললে আমি থানায় যেতে পারছি না তোমার কারণে, তুমি না বলে থানার লোক আমাকে সাপোর্ট করবে না। তাহলে সে কোনোরকম আমার কাছে মুখ কিছু খুললো না, নিজের থেকে নিজের ভোর 4:30-4:30 পরে কখন এসব এরকম করেছে। ভোর 4:30 সময় হয়েছে, 4:30 পর্যন্ত আমি জেগেছিলাম, 4:00 থেকে 4:30 পর্যন্ত আমি জেগেছিলাম। তারপরে ও কখন করেছে আমি জানি না। আমি যখন আমার ঘুম ভাঙলো বা আমাকে মা এমনি দরজাটা খুলেছে, খুলে দেখছি এরকম অবস্থা ঝুলছে, আমি তখন মা বা পিছিয়ে উঠতে আমি ঘুম থেকে উঠেই দেখছি আমার সামনে ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।